এইটা একটা ছোট্ট গ্রাম ছিল গ্রামটার নাম ছিল নারায়ণপুর এই গ্রামে থাকা সব লোকেরা অনেক খুশি থাকত শুধুমাত্র ওই গ্রামে মুরলি নামে এক ব্যক্তি থাকত যার বাড়িতে সবসময় শান্ত পরিবেশ থাকত বাড়ির চারিদিকে নোংরা আবর্জনায় ভরা ছিল নিজের বাড়ির এই রকম অবস্থা দেখে মুরলি বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগল হে ভগবান আমি তো আমার স্ত্রীর খুশি চেয়েছিলাম কিন্তু আপনি তো ওকে নিজের কাছে টেকে নিলেন আপনার লীলা তো আমি বুঝতে পারিনি ভগবান সেই জন্য আমি আমার দুটো সন্তান কীর্তি এবং বালুকে নিয়ে গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি একটা ঝুপড়ি বাড়ি করে রয়েছি আপনি আমাকে তখনই নিজের কাছে ডাকতে পারবেন যখন আপনি আমার মাটির ঘরটাকে ফিরিয়ে দেবেন নতুবা আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না আমি যাবই না এই রকম বলে সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো মুরলিতার বাড়ির সমস্ত কাগজপত্র ওই গ্রামের ধনী ব্যক্তি রাঘবের কাছে সেইগুলো জমা রেখেছিল নিজের বাড়িটাকে ছাড়ানোর জন্য সে পাশের জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেগুলো বিক্রি করতো আর সেই টাকা দিয়ে নিজের বাচ্চাদের দেখাশোনা করতো আর তাদের পাশের গ্রামের একটা স্কুলে পড়াশোনাও করাতো আমি জানি না আমি আমার বাড়িতে কবে ফিরে যেতে পারব এইরকম বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। তাদের বাবাকে এইভাবে মন খারাপ হতে কীর্তি আর বালু গাছের তলায় দাঁড়িয়ে দেখলো তখন কীর্তি বলল বালু বাবা ওই মাটির বাড়িটাকে দেখে খুব কষ্ট পাচ্ছে তাহলে আমরা কি করব দিদি আমরা তো এখন অনেক ছোট বাবাকে তো সাহায্যও করতে পারবো না যদি বাড়িটা দরকার তার জন্য তো টাকা দরকার আর এখন তো অত টাকা নেই আমাদের কাছে হ্যাঁ ভাই আমরাও কিছু কাজ করে বাবাকে সাহায্য করব। আর সেই টাকাটা যখন বাবার হাতে দেব বলবো বাড়িটাকে ছাড়াতে দেখবি বাবা তখন অনেক খুশি হবে হ্যাঁ দিদি কিন্তু টাকা কিভাবে উপার্জন করব এটাই তো খুব কঠিন কাজ তাই কঠিন কিছুই না আমার কাছে একটা বুদ্ধি আছে যদি সেইগুলো কাজে লাগাই তাহলে কোনো কিছুই কঠিন না টাকা উপার্জন করে বাবাকে দেবো এই রকম কথা বলে তারা একটা সিদ্ধান্তই পৌঁছালো তারপরে তারা দুজনে কথা বলতে বলতে কি করবে কিভাবে করবে বাড়ি পৌঁছাতে লাগলো সেদিন রাতে নদীর ধারে একটা ছোট্ট কুড়েঘর তৈরি করা ছিল মুরলি তার বাচ্চাদের নিয়ে মাথা লুকানোর জন্য হারিকেন জ্বালিয়ে সেখানেই থাকলো বাইরে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া বইতে লাগলো তখন কীর্তি বলল বাবা মনে হচ্ছে বৃষ্টি হবে হ্যাঁ মা বৃষ্টির তো হওয়ার দরকার না হলে ফসল কি করে ভালো করে হবে বৃষ্টির প্রয়োজন মা ওই দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এই রকম বলে ওই হারিকেনের আলোয় তিনজনে খাবার খেয়ে খাটিয়ায় ঘুমিয়ে পড়লো বাচ্চারা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো বাইরে মশাল ধারা বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির কারণে তাদের ওই মাটির বাড়িটার কি অবস্থা হবে এই ব্যাপারে মূল্য ভাবছিল পরের দিন সকালে বাচ্চারা স্কুলে গেল এক ঘন্টা কেটে যাওয়ার পরে ছেঁড়া পুরোনো জামা কাপড় পরে বাইরে এলো তারা নিজেদের স্কুলের ব্যাগটা লুকিয়ে রাখলো যাতে কেউ না দেখে ফেলে তারপরে তারা ভিক্ষা করতে লাগলো খিদে পেয়েছে কেউ সাহায্য করুন আমাদের মা বাবা নেই তখন বালুও বলল হ্যাঁ আমাদের খাবার খেতে দিন হয়ে গেছে কিছু সাহায্য করুন কিছু দান করুন ভাবে ওই গাছের নিচে দাঁড়িয়ে আশেপাশে ভিক্ষা করতে লাগলো তারপরে আবার কাপড় চেঞ্জ করে বাড়ি ফিরল এই টাকাগুলো যাতে তার বাবা না জানতে পারে একটা সিন্ধুকে লুকিয়ে রাখলো কিছুদিন এইভাবে কেটে যায় বাচ্চারা অনেক টাকা জমা করে ফেলে কোনোভাবে এই কথাটা মুরলি জানতে পারে সে খুব রেগে যায় বাচ্চারা সেদিন জামা কাপড় না বদল করে ওই ছেঁড়া কাপড় পরেই বাড়ি ফিরলো আর তার বাবা বাড়িতেই ছিল তাদের ওই অবস্থা দেখে তাদের বাবা অবাক হয়ে গেল মুরলি জিজ্ঞাসা করল তার মানে আমি যেটা শুনেছি সেটা একদম সত্যি তোরা দুজন স্কুলে না গিয়ে রাস্তাতে ভিক্ষা করছিলি তোদের দুজনকে তো আমি মেরেই ফেলবো এরকম বলে সে রাগে তাদেরকে চর মারলো বাবা মেরো না লাগছে তো এইভাবে বাচ্চারা কাঁদতে লাগলো কিন্তু মুরলি তাদের খুব মারলো অনেক মার খাওয়ার পরে বাচ্চারা খুব কষ্ট পেল পরে মুরলি তার বাচ্চারা যখন কাঁদছিল তাদেরকে জড়িয়ে এমন কাজ কেন করলি আমাদের ওই মাটির বাড়িটার জন্য বাবা তুমি একা কত পরিশ্রম করতে আর কতই বা টাকা জোগাড় করতে পারতে তাই আমি আর দিদি দুজনে মিলে পরিশ্রম করে এই টাকাগুলো জোগাড় করেছি বাবা তারপরে কীর্তিও বলল, বাবা তুমি প্রত্যেকদিন কাজ থেকে ফেরার পরে ওই মাটির বাড়ির সামনে কিছুক্ষণ বসে তারপরে বাড়ি ফেরো কেন তখন মুরলি বললো সেটা এই জন্য বাবা সাধারণ মানুষের চোখে ওটা শুধুমাত্র একটা মাটির বাড়ি কিন্তু ওটা আমার কাছে তোর মায়ের সমস্ত স্মৃতি ওই বাড়িতে থাকলে তোর মায়ের সমস্ত কিছু মনে পড়ে যায় রে আমার এই জন্যে তো বাবা তুমি এত পরিশ্রম করে টাকা জোগাড় করে ওই রাঘব কাকুকে দিয়ে বাড়িটা ছাড়াতে চাও কারণ তুমি নিজের শেষ জীবনটা সেখানে কাটাতে চাও তাই না মা যতটা তুমি মাকে ভালোবাসো আমরাও মাকে অনেক ভালোবাসি তাই শেষ জীবনটা আমরা ওই বাড়িতেই কাটাতে চাই তারপরে মুরলি বাচ্চারা যে টাকা জমিয়ে রেখেছিল সেই টাকা বের করে তাতে নিজের কিছু টাকা লাগিয়ে রাঘবকে দিয়ে সে নিজের বাড়িটা ছাড়িয়ে নিল তার কাছ থেকে চাবিটা নিয়ে বাড়িটা ভালো করে পরিষ্কার করে সেখানে সবাই খুশিতে থাকতে লাগলো গোবিন্দপুর নামক গ্রামে কীর্তি আর বালু নামে দুটো অনাথ বাচ্চা থাকত। তাদের কাছে থাকার জন্য ছাদ আর খাওয়ার জন্য কিছুই ছিল না গ্রামে একটা গাছের তলায় থেকেই সেখানে ভিক্ষা করে থাকতো কিন্তু বর্ষা ঋতু চলে আসে আর তাদের কাছে থাকার কোনো জায়গাও ছিল না হঠাৎ করে বৃষ্টি আসার কারণে তারা কোথায় যাবে কি করবে বুঝতে পারছিল না যে গাছের তলে তারা দাঁড়িয়েছিল সেখান থেকে জল পড়ছিল তখন বালু কীর্তিকে বলল। দিদি এমনিতেই আমাদের জীবনে এত কষ্ট এবারে দেখো না প্রকৃতিও আমাদের সাথে খেলা খেলছে ভগবান আমাদের একটুও সাহায্য করে না বেঁচে থাকার জন্য আমরা ভিক্ষা করে যেমন হোক করে দিন কাটাচ্ছি লোকেরাও আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো খেতে দেয় তারা যা দেয় আমরা তাই খেয়ে নিই কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমাদের একটা বাড়ি হোক আমাদের নিজের পছন্দের খাবারগুলো আমরা রান্না করে খেতে পারবো আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু মনে হচ্ছে আমরা এত খুশি কোনো দিন থাকতে পারবো না মন খারাপ করিস না ভাই আমাদের মতো অনাথ বাচ্চাদেরকে ভগবান সাহায্য করে না ভগবান তো শুধু টাকাওয়ালা লোকেদেরকেই সাহায্য করে এই রকম পরিস্থিতি থেকে আমরা বাঁচতে পারবো না আমাদের মা বাবা যদি আমাদের জন্য কোনো বাড়ি রেখে থাকতো তাহলে তো ভালোই হতো যখন মা বাবা আমাদের ব্যাপারে চিন্তাই করলো না তাহলে ভগবান কেন চিন্তা করবে বল না ভাই এইভাবে দুঃখের সাথে কীর্তি বললো তারা দুজনে এইভাবে বৃষ্টিতে ভিজতে লাগলো দিদি আমরা যখন ভিক্ষা করতে যাই তখন কেউ না কেউ দয়া দেখিয়ে আমাদেরকে খাবার খেতে দেয় তো আমরা চলো আজকের জন্য তাদের কাছে গিয়ে থাকার আশ্রয় চাই ওনারা কি আমাদের সাহায্য করবে না তখন কীর্তি বলল। লোকেরা তো আমাদের থেকে বাঁচার জন্য কিছু না কিছু খেতে দেয় কিন্তু ঠিক আছে তুই যখন বলছিস একবার গিয়ে দেখি চল এই রকম বলে বাচ্চারা প্রত্যেক দিন যে সুজাতার বাড়িতে ভিক্ষা চাইতে যেত তার কাছে গেল সেখানে গিয়ে আওয়াজ দিল আম্মা আমরা প্রত্যেক দিন তোমার কাছে ভিক্ষা করতে আসি তোমার মন অনেক বড় তাই কোনোদিন আমাদের ফেরত পাটাওনি কিছু না কিছু দাও আমাদের কাছে থাকার জন্য কোনো ছাদ নেই আজ শুধু এক রাতের জন্য এখানে থাকতে পারবো কীর্তির এইভাবে জিজ্ঞাসা করাতে সুজাতা বলল কি বললি রোজ ভিক্ষা দি বলে আজকে থাকার জন্যই এখানে চলে এলি বলে না খেতে দিলে শুতে চাই দেখছি তাই হলো নিজেদের অবস্থা দেখেছ তোমরা ভাবলে কি করে যে তোমাদের ভেতরে আসতে দেব। আবার জিজ্ঞাসা করছো তোমাদের লজ্জা করে না চুপচাপ এখান থেকে চলে যাও কিন্তু এক্ষুনি যাও এইভাবে সুজাতা তাদেরকে তাড়িয়ে দিল তার কথা শুনে বাচ্চারা খুব কষ্ট পেল তখন কীর্তি বললো বালু আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে কারোর মধ্যে মনুষ্যত্ব নেই এবারে আমাদেরকে কষ্ট করে কাজ করে নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে এটা শুনে বালু বলল কি বললে দিদি আমাদেরকে বাড়ি তৈরি করতে হবে চিন্তা ভাবনা তো ভালো কিন্তু আমরা তো এখন ছোট কিভাবে তৈরি করব। ঘর তৈরি আমরা করতে পারবো আর ঘর তৈরি করার জন্য অনেক টাকা লাগে ইট সিমেন্ট বালি পাথর কেনার জন্য টাকা থাকলে কি আর এই অবস্থা হতো আমাদের তখন কীর্তি বলল। ভাই আমাদের বাড়ি সবার বাড়ির মতো হবে না আমাদের বাড়ি মাটির হবে আমাদের দুজনকে অনেক পরিশ্রম করে নিজেদের জন্য মাটির ঘর তৈরি করতে হবে যাতে বর্ষাকালে লোকেদের কাছে গিয়ে হাত পা ধরে আশ্রয়ের জন্য বলতে হবে না এবার নিজেদেরও একটা বাড়ি হবে এটা ভেবে বালু অনেক খুশি হলো রকম ভেবে তারা অনেক পরিশ্রম করে কিছুদিন পরে একটা মাটির সুন্দর বাড়ি তৈরি করল হঠাৎ করে একদিন এক স্বামীজি কোথাও যাচ্ছিলেন কীর্তি বালুর সামনে দিয়ে যাচ্ছিল তখন কীর্তি বলল স্বামীজি আপনি কে আপনাকে কি আমরা সাহায্য করতে পারি তখন তিনি বললেন বাচ্চারা আমি অনেক দূর থেকে যাত্রা করে আসছি আমি অনেক ক্লান্ত আমি এখানে আজকে রাতের জন্য বিশ্রাম করতে চাই তোমাদের কোনো আপত্তি নেই তো আপনার মতো মহান ব্যক্তি আমাদের বাড়িতে আসবে এটা তো আমাদের সৌভাগ্য কিন্তু আমাদের কাছে অপমান সহ্য করার ক্ষমতা ছাড়া আর এই বাড়িটা ছাড়া আর তো কিছুই নেই আপনার যে পেটটা ভরব সেটার জন্য কীর্তির সব কথা শোনার পরে স্বামীজি ভেতরে গেলেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয় তাদের বাড়িটা মাটির তৈরি ছিল তাই বাড়ির একটা কোণ ভেঙে যায় এই দৃশ্য দেখে স্বামীজি বললেন এই বাড়িটা বানানোর জন্য তোমাদের অনেক পরিশ্রম লেগেছে আমি বুঝতে পারছি কিন্তু তোমরা একবারও চিন্তা করো নি যে এটা বৃষ্টি জ্বলেতে টিকবে না বৃষ্টির তো মাটির উপরে পড়ে সেটা তো নরম হয়ে ধসে চলে যাবে আমি তোমাদের জন্য একটা উপকার করতে পারি আমি আমার শক্তির সাহায্যে বাড়িটাকে এমনভাবে তৈরি করব যাতে বৃষ্টিতে কোনো ক্ষতি না হয় কিন্তু হ্যাঁ একটা শর্তে তোমাদের দুজনকে ভিক্ষা করা বন্ধ করতে হবে তোমাদের দুজনকে কোনো কাজ করতে হবে যাদের কাছে শরীরের কোনো পা নেই যাদের কাছে আর কোনো উপায় নেই তারা ভিক্ষা করে কিন্তু তোমাদের দুজনের শরীর তো একদমই সক্ষম তোমাদের ভিক্ষা করা উচিত নয় এরকম বলে স্বামীজি তার ঘটে থাকা জল পুরো বাড়িটায় ছিটিয়ে দিল। তারপরে বাড়িটা অনেক মজবুত হয়ে যায় সেদিনের পর থেকে স্বামীজির কথা মতো কীর্তিয়ার বালু ভিক্ষা না করে তারা যে যে কাজ পারতো সেই কাজগুলো করে নিজেদের জীবন কাটাচ্ছিল